মাজ্জাদ আজিজনে কেরাম স্বামী নেজাম বড় মোতাবক মাস মাহে রবিউল আউয়াল এই মাসদের মোতাবক এটা কোনো আবেগর কথা নাই, দলিলের কথা। ইবনুল হাজ মালিকি তার মদখল কিতাব লম্বা আলোচনা করছেন, এ পর্যায়ে এই মাসদের মোতাবক এর উপরে বহুত দলিল পেশ করছে। রমজান শরীফ সব কদর থাকার কারণে রমজান শরীফের ফজিলত বহুগুণ বাড়ি গেছে। রমজানের ফজিলত রসুল পাকে বয়ান করতে গিয়া হয়েছে, শহরুন ফি লাইলাতুন খায়রু মিন আলফি শাহর। রমজান শরীফ এর রাত আছে যে রাত হাজার মাস থাকি মতবরক। এই হাদিস দিয়ে ইস্তেদলাল পেশ করছে যে সব কদর রমজান শরীফ তাহায় রমজান শরীফের ফজিলতার পাশে সব কদর সহ যত নিয়ামত আল্লাহ আমাদের দান করছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় দান করছেন, সুতরাং এই মাসও যে বেলাজত শরীফের তারিখ শুধু দামি ইলা নাই, বরং সমস্তটা মাসও দামি। এটা আমার ব্যক্তিগত কোনো কথা নাই, আব্দুল মসজিদ দেলোয়ী রহমতুল্লাহ আলাইহিও মাসবাদ সুন্না কিতাবের মধ্যে লেখছে। ইবনুল হাজ মালিকিয়তান আল মুদখল কিতাব লেখছে। এই মতবলক মাস, এই মাসের কর্মসূচি সম্পর্কে আলোচনা করছেন। আমি পরে দিতে যাই, এর কারণে আমরা জানিয়ে রাখা উচিত যে আল্লাহ জমানা সময় দিয়ে মতবলক মানালির পিছনে একটা কারণ বর্ণনা করছেন এবং তার ইচ্ছা আছে কারণে একটা সময় দিয়ে মতবলক বানাইতাম। সেইদিনা আদম আলা নবীন আলাইহি সালাতু ওয়াসালাম শুক্রবারে আল্লাহ তাকে সৃষ্টি করার কারণে, শুক্রবারে তাঁর দুনিয়ার তোষি বানার কারণে, শুক্রবারে তাঁর উপাস শরীফের কারণে, শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিন হয়েছে। হুজুরে পাকে ফরমায়েন খায়রু ইয়াউমিন তালাত শামসু ইয়াউমুল জুমা, জুমার দিন উত্তম দিন। কারণের সত্যটা কারণ হল ফি খুলিকা আদম, এদিন আদম আলাইহিস সালাম পয়দা হয়েছে, এদিন আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বাড়ি আইছে, ও ফিহি মাতা, এদিন আদম আলাইহিস সালাম উফাত হয়েছে। এনে সওয়াল আয় যে আদম আলাইহিস সালামের জন্ম যেদিন সৃষ্টি হল ওদিন তার উভয় হইল, সৃষ্টি হওয়ার কারণে দুইদিন বরকতময় হইল, উফাতের কারণে কিভাবে বরকতময় হইল, এর জবাব মিরকাত কিতাবের মাঝে মোল্লা আলে কারি রহমতুল্লাহ আলাইহি সুন্দর জবাব দিছে কোন সন্দেহ নাই। অনুরূপ ভাবে আজম আলাইহিস সালামের উফাতের হলনে এই দিন মতবর্র কইছে, লিসববে উসুলহি ইলাল জানাবিল আকদাস, কারণ তাই আল্লাহর লোকে গিয়ে মিলে গেছে,
সুতরাং আমি এর উপরে একটা লেখাও লেখছি, একটা বইয়ের মাঝে, যে নবী হকলোর উভার্য বরকতময় এবং নবী হকলোর দুনিয়ার আগমন ও বরকতময় দুইটাও সমান বরকতময়। উভার্য বরকতময় আমি এটিকে শেষ দিকে যাইব মিরাজুল নবীর আলোচনা। আমি এর আগে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি এর আলোকে পুরো আলোচনা করবার খেয়াল, যেটা আমরা আমলি জিন্দেগীর এটা লবি সম্পর্ক, ইমানি জিন্দেগীর আলোচনা একটু করিয়ে রাখলাম নাকি পরে আলোচনা। রসুরে বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রথম দিকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি হল এটা হিজরতের ইতিহাস, আর হিজরতের হরটা কি রসুলে পাক কুল্লুম কুল্লা জিন্দগির কাজ শুরু হয়েছে, জাহাদির প্রোগ্রাম শুরু হয়েছে, এসায়াত শুরু হয়েছে, এই হিজরতের সুরে পাওয়া জিন্দগি এবং হিজরতের মানুষের লাগে তরক্কির একটা কারণ। মানুষের জীবনে হিজরতের মানুষের সুরে পাওয়াকে ফরমান আল মুহাজির মান হাজার মান আল্লাহ আনহু, আল্লাহ নিষিদ্ধ জিনিসকে ত্যাগ করার ত্যাগ করাটার নাম একটা হিজরত। এই হিজরত প্রত্যেক লাগে আছে, দেশ ত্যাগ করিয়া হিজরত আছে, আর একজন মানুষের নসানিয়তের পিছিয়ে হলে যে আল্লাহ থেকে আগ্রহিত একটা হিজরত। আল্লাহ আল্লাহ তোমরা আল্লাহ থেকে ফেরার এখতিয়ার করো, আল্লাহ থেকে পাবে। ইন্নি যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, এই মানুষের জিন্দগি হিজরতের বড় গুরুত্ব এবং মহাজির হলে আল্লাহ এত বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ এত মহব্বতের নজরে দেখছেন, আল্লাহর টাইটেল দিয়েছেন মুফলিহুন কামিয়াব। এই মুহাজির হলে কামিয়াব আল্লাহ টাইটেল দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সারা জিন্দেগির ইতিহাস দেখলে দেখা যায় যে মানুষগুলো দেন সবচেয়ে বেশি মায়াকর্ষণ এর দুনিয়ার হিসাটাকে কম দিয়েছিল এবং আখেরাতের হিসা দেন বড় হরিয়ে দিয়েছিল। আর আম্বিয়ায়ে কেরামের দুনিয়ার কোন হিসা যেটা খালিস দুনিয়া এটা দিয়েছিল না, যার কারণে হাদিস শরীফ হয়েছে যারা কোন বেরাসত রাখিয়া যায় না, মালুর কোন বেরাসত রাখিয়া যায় না, لم يورثوا دينارا ولا درهما, رسول پاک کے ذرا سب سے بیشی مایا حسن دنیا حصہ تھے کہ ہوم دیا مجھے جو کا امیر معاویہ رضی اللہ تعالی نور ہے تو جو فرمایا رسول پاک کے فرمایا معاویہ کی بات سوئی میں اون لوگ کے মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাকের দরবারে আইছেন ওয়াজ শরীফের আগে, আল্লাহর হাবিবের দরবারে আইয়া হইল যে আব্বা আমি আপনার দুই সন্তানকে লইয়া আইছি, ওমা ইবনাক আপনার দুই বাচ্চা লইয়া আইছি, ও ওয়ারিসুমা শাইয়ান আপনি আপনার বাচ্চের জন্য কোনটা উত্তরাধিকার করার লাগে দিয়া যাব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়
মরু ফাতেমা আম্মা হাসান ফিহি সুদি হাসানের মধ্যে আমার সরদারি রয়েছে, আম্মা হুসেন ফিহি জুরআতি ওয়া জুদি হুসেনের মধ্যে আমার বীরত্ব আছে এবং আমার সহাওতি আছে, এই দুইটা হয়ে তাদের বিদায় দিয়ে কোন বেরাসতের মাল না দিয়া রসুল পাকে রসুলগুলকে এই ভবিষ্যৎবাণী করিয়া রেখে দিলেন মা ফাতেমা রে। কারণ এর আগে আল্লাহর দরবার থাকি বড় হিসা রইল ফাতেমা রাদি আল্লাহ তাআলার হইল বাগো ফাতেমা তুমি পুষ্ণায়নি তুমি সৈয়দাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতু সৈয়দাতুন নিসাই আহলিল জান্নাহ সিদিনা ইমাম হাসান ইমাম হুসেন রাদি আল্লাহ আনহু সম্পর্কে হইল আল হাসান ওয়াল হুসেন সৈয়দা শাবাব আহলিল জান্নাহ বেহেশতি হল সরদার বেহেশতর বাদশাহী আল্লাহর সঙ্গে রয়েছে বাকি এরার লাগি সবার এরার লাগি ইমতেহান ইকবাল হল সিদকে খলিল বি হেশ সবরে হুসেন বি হেশ মারেকায়ে উজুজ মে বদরে হুনেন বি হেশ এরা লাগে সামনে রয়েছে এস্কর পরীক্ষা। মানুষ আসি করে কিন্তু আসি করার মধ্যে পরীক্ষা লাগে তৈয়ার হয়েছে মানুষের কি বলে পরীক্ষা শুরু হয় আসি করি এস্কর পরীক্ষা শুরু হয় ইকবাল হয় জফা জো এসমে হতা হো জফা হি নহি আগের ইয়েশ মে সিতম না হো তো মশা হি নহি জফা জো ইয়েশ মে হতা হো জফা হি নহি আগের ইয়েশ মে সিতম না হো তো মশা হি নহি এসকোর মধ্যে যদি কষ্ট না থাকে তুই এসকোর কোন মজাও এ কারণে এ মমিনর জিন্দগি বড় কঠিন জিন্দগি সেদিনা ইমাম সেদিনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম খলিলুল্লাহ নমরুদ এদের আগুনে চলাইল যে শারীরিক নির্যাতক আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম এমন পরীক্ষা চলাইল কলিজাটা কাটিয়ে দিলে বলে তোমার কলিজার টুকরা তুমি নিজেই কুরবানি করো। আর সেই দিলা ইমামুল আম্বিয়া রহমতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ হল তোমার চূড়ান্ত পরীক্ষা তোমার কলিজার ইব্রাহিমের বাচ্চা কুরবানি করা লাগছে না কুরবানি বদলামি ও হদাই না হো বিসিমহি নাজিম আমি বেহেশতি দুম্ব হরাইছি ফিদিয়া দিলাইছি আমি কিন্তু তোমার ব্যাপারে কোন ফিদিয়া দেওয়া হইত না হতিহতি কোরবানি দেওয়া লাগবে তোমার বাচ্চি ছবি জিবরিল আমিন তশিব আল্লাহ রসুল পাক দরবার আল্লাহ নবী সেদনা ইমাম হুসেন লাল কালা আদর হতা মোহাম্মদ রসুল্লাহ আপনি আপনার বাচ্চারে একটু মায়া করবেন আপনি জানেননি যে আপনার বাচ্চারে তুফ নামক জায়গা শহীদ করবে আপনি দেখতে চাইছি আমি এই জায়গার মাটি আমি আমার আমি লাগি তো এটা সামান্য ব্যাপার মাটি আমি রসুলে পাক এইটারই কথা রসুলের পাকে মাটিয়া তো লইয়া
একবারও কোন শেখায়ত হল না, শুধু চকুর হলি সাল্লাহ, একটা শব্দ হইল না যে আল্লাহ তুমি এই ঘটনাটা যাতে না হয় সে ব্যবস্থা করো। সবার হল্লাহ শুনে পান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা নারাত মাটি দিয়ে হইল যে উম্মে সালামা তুমি এই মাটির আমানত রাখো। إذا رأيت قد تحولت هذه التربة دما فاعلمي أنه حسين قد قتل যখন তুমি দেখবা যে মাটির রং লাল হয়ে গেছে তখন বুঝি আমার বেটা হোসেন শহীদ হয়ে গেছে। إذا تحولت إذا رأيت قد تحولت هذه التربة دما সেই ইন্তজার, বহুদিন তুর ইন্তজার, বহুদিন তুর ইন্তজার, মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এই মর্মান্তিক ঘটনা কিভাবে ঘটবে, কিন্তু সেটা ঘটলই। আর যে খবর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় তৈয়বা থেকে হইলা, তখন হইল লানত আল্লাহ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের খবর হইয়া হইলা, কতলুহু ফাকতালহুমুল্লাহ, আল্লাহর নবীর কলিজার টুকরোলে কাতল হরছে আল্লাহ তাআলার কাতল হরুকা, গাল্লুহু ওয়াদাল্লুহু লানহুমুল্লাহ, দুঃখাবাজি হলিও নিয়া মারল্লাহ, দুঃখাবাজি হরিয়ে দেওয়া মারল আল্লাহ তাআলার উপরে লানত রোকা। তখন হইল লানত মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা নাফসুল হুদ সুবহানাল্লাহ। কিশোর দস্তান মদিনার আনসার হল, দস্তান মদিনার আনসার হল রসুল পাক লাগি যে মহব্বতের নজির দেখাইছে, এই ধরনের মহব্বতের নজির কিয়ামত পর্যন্ত আজ হইতে হইতে হচ্ছে। হুজুর পাক মদিনায় তৈয়বা যাইয়া মদিনার আনসার হলে অপেক্ষা হল নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তো শিখান বা আমরা খেয়ে আগে গিয়েতাম যে বরণ করব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত মদিনায় তৈয়বা উপস্থিত হইলা, মদিনার আনসার হল এস্টের আগুনে জ্বলিয়া, মহব্বতের আগুনে জ্বলিয়া রসুল পাকের রিসেপশন হলরা গরুর দরজায় দরজায় খাড়া, রসুল পাকের উটা প্রত্যেকে বইলা যে ইয়া রসুল আল্লাহ মেহরবানি করি আপনি আপনার ঘর সমস্ত সুবিধা করেন। আল্লাহ রবিউল হরমান তোমরা আমার উটকে সাড়ি দেও, আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট হয়েছে যেখানে গিয়ে বইব আমি মহানোর মধ্যে অবস্থান করব। মদিনার আনসারের মহিলা বলে চিন্তা করলা, আমরা তো নবীরে বরণ করলাম না, আমরা তো কিছু কইলাম না, এরা মেয়া হলরে হইল রে, তোমরা এমন কিছু হো যেটা শুনলে শুনার নবীর দিলটা ঠান্ডা হইব, বাচ্চিনতে ছোট ছোট বাচ্চিনতে গাওয়া শুরু করলা, গরুর সাদো হড়ো গিয়া তালাল মাদ্রো আলাইনা মিন সাদিয়াতিল ওয়েদা
সারা জীবন আমরা শুক্রিয়া দেব। এটা কি রসুল পাকে কোন নাড়া দিল না? রসুল পাকে হয় না তো হেতু নানি, হে মদিনার সন্তানরা তোমরা কি সত্যি আমি মোহাম্মদ রসুল্লাহকে ভালোবাসো? বাচ্চের যে এক বাক্য মিলা ইহে উদার কসম ইয়া রসুল্লাহ আমরা গরিব হব্বত ইহে উদার কসম ইয়া রসুল্লাহ আমরা গরিব হব্বত রসুল পাক আল্লাহ সৃষ্টির বলে সবচেয়ে কৃতজ্ঞ, কৃতজ্ঞতার শেষ সীমা যেখানে রসুল পাকের কৃতজ্ঞতা শুরু হয়েছে সেখান থেকে। রসুল পাক বল্লাহ হুকুম খুদার কসম আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের ভালোবাসি, আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের ভালোবাসি। সেই ভালোবাসার মানুষ হলে হুজুর পাকে দুনিয়ার হিসাব থেকে বড় কম দিলাম। হুলেনের যুদ্ধ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলিমতর প্রচুর মাল মুসলমানরা তো আইসে 26,000 বেড়া 24,000 হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গনিমত পাটা শুরু করছেন। নতুন মুসলমান হলরে 100 করে উঠ দিছ, আবু সুফিয়ান 100, আমির মাওয়িয়া রাদিয়াল্লাহু আনহু 100, মুআল্লাফাতুল কুলুব এরা দিলের ধর্মর দিকে আরো যোগানে দেখা 100 করে দিচ্ছে। শেষ পর্যন্ত আল্লাহর হাবিবের মদিনার আনসারকে গুদ্দা দিলেন। মদিনার আনসারে কয়টা গুজরে উঠতা? মদিনার আনসারে কম বয়সী দ্বারা তারা কইল যে আমরা কি দোষ করলাম, আমরা তো রসুল পাকে দুধ দিলাম। স্বাভাবিক মানুষ হিসাবে মানুষ দিল প্রশ্ন হইতে পারে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কইল ইয়া রাসূলুল্লাহ মানসওয়ালা আলোচনা করলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান মদিনার আনসার হলে তোমরা এক জায়গায় জমা হল, আমার কিছু খবর আছে। জমাবার হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইল মদিনার আনসার তোমরা বুঝি আলোচনা করছো যে তোমরা আমি গনিমত মাল দিছি, কোন শব্দ নাই। রসুল পাকে ফরমাইল আমি মদিনার যাওয়ার তোমরা কি ইজ্জত বাড়ছে না নি, তোমরা ইবাদতায় সম্মানিত ঐশ্বরী দাদা, আর কোন শব্দ নাই। বুখারী দেওয়ায় আল্লাহ রসুল আমান, তারা বলেন আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে বেশি স্থান আমরা রয়েছে। সুবহান আল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলের স্থান জাক্কা ওয়াহাবিও আল্লাহ এবং আল্লাহ রসুলের স্থান হয় কিনা, কিন্তু এই রেওয়ায়ত তো বারবার বুখারী শরীফ হয়েছে। আল্লাহ রসুল হু আলম দলাইছে, আল্লাহ রসুল হু আমান, আল্লাহ এবং আল্লাহ রসুলের স্থান সবচেয়ে বেশি। রসুল পাকে তার দোষারোপ করার বাদে মহব্বত বাড়ি গেল। স্বাভাবিক নিয়ম জানেন যে
শরীর হয়ে আঘাত করলে হেজুদি আবার সেটার কারণে হেজুদি কোন অভিযোগ না করেছে তার প্রতি মহব্বত নজর লাগি যায়, লাগে নিলে না আপনার বাচ্চা মারা গেছে, ফিলিস্তিনে খবর লইয়া আল্লাহর কাছে যায়, আল্লাহ জিজ্ঞাসা করো কাইবা তারা তুমি বাদি তোমরা আমার বন্ধারে কি অবস্থা এরা কি আইসো, ফিলিস্তিনে জবাব দেন আল্লাহ আমার বন্দার লাগি বেস্ট একটা ঠিকানা মানে রাখি রহমান রহিম আল্লাহ যাওয়ার বন্দার এর চেয়ে বড় আর কোন আঘাত উত্তর লাগতে পারে না, সে আঘাতটা আবার পক্ষ থেকে দেওয়া হয়েছে আর আবার বলতে সবার হচ্ছে আমি একটা বদলা দেবো সেই জন্য তো তার একটা ঠিকানা দিয়ে দেব। অধিরা স্যার হলে পুরো জল দিত খালি রসুল ও আমান আল্লাহ রসুল শক্তি সার হুজুরে পাকে ফরমায় রব অধিরা স্যার তোমার কাছে তো হওয়ার মত কথা আছে, তোমরা চাইলে হইতে ভালো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আপনি যে সময় কপটহীন অবস্থায় আছেন আমরা আপনাদের সাহায্য করছি, কোর দোয়ার দিছি, শক্তি শক্তি করে খাওয়ার ব্যবস্থা দিছি, থাকার ব্যবস্থা দিছি, বিবাহ গতি করাইছি, তোমরা তো আমার হইতে অধিনালাল সাল হলে আল্লাহ রসুল আমান আল্লাহ আল্লাহ রসুল ওর বোধকে সার দিয়েছি আমরা এটা বুঝতে হুজুরে পাকে ফরমায় হে মদিনার আনসার জালিয়া রাখো আজ মানুষে উট আর মহরি লইয়া তোমার বাড়ি চাইবা আর তোমরা আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ লইয়া তোমার বাড়ি চাইবা যুদ্ধের ময়দান রসুলে পাক নামছেন মদিনার আনসার হলে প্রস্তাব হলা ইয়া রসুলুল্লাহ আপনি যে আপনার সামনে থেকে যুদ্ধ করবা এটা আপনার বরদাস্ত হয় না, আপনি পিছন দিকে একটা টিলার হয়ে তাবু মেলে হারাতে হুকা আমরা আপনার সামনে আমরার বাচ্চা কাচ্চা লইয়া খাতার মধ্যে হইয়া আমরা যুক্ত হই আমরা শহীদ হইতে থাকি আপনি দেখুকা যদি আল্লাহর মনসা হয় আমরা বিজয়ী হই যাই যেমন সুক্রিয়া আমরা যদি পরাজিত হয়ে যাই আমরার পিছন দিকে আমরার বাচ্চা কাচ্চা রাখি আইছি আমরার বিবি হল রাখি আইছি আর দিব আমরা থাকি মহব্বত শরীর পরিমাণ হোক নাই পিছন দিক থেকে দাঁড়াই আপনার এবার লগিয়ে খাড়া হইবা আপনার বাল বাচ্চা সব শহীদ হওয়ার মাঝে আপনি ভাট লাগিয়ে যুক্ত করবা আপনার বাচ্চা কাচ্চা সব শেষ হওয়ার মাঝে আপনি ভাট লাগবা এটা হতে শুনে মা বল শিলার মাঝে গাড়া আছে এ সাল করবারই সিরার মাঝে আছে রসুল মাকে ভরবার যে মদিনার আনসার আজকে মানুষে গলিবতর উঠ লইয়া থাকার বাড়ি যাইবার তোমরা নবী মোহাম্মদ রসুল্লাহ লইয়া নিবার সারা দুনিয়ার মানুষ যদি রাস্তা পায় চলো তোমরা রাস্তা পায় চলো আমি অন্য হইল সত্য দেখতাম না একটু করে সত্যি নিকাল বুখারি কিতাবুল বগাজি শাহিরে হয়েছিল জন্নত গীতা চাহাত হেদা খাহি সে ফিরদৌস জন্নত গীতা চাহাত হেদা খাহি সে ফিরদৌস সেদায়ে নবী কবিলে সেরায়ে মদিনা জন্নত গীতা চাহাত হেদা খাহি সে ফিরদৌস সেদায়ে নবী কবিলে
এবারে বেশ কয়েকটা বমি নিজস্ব তুলে পড়ছি স্বাধিকার বালা শরীরে ছোট্ট একটা বই উঠেছে। কারণ দেখলাম যে শুরু হয়েছে গর্ব করলে লাভ জমি হতে কি আর এটার দ্বারা সংক্রমিত ঈশ্বর জগতি এটা বসিত মানুষ যখন নবীর দুশ্মন হয় কিছু না কিছু এসি দিয়ে তার মধ্যে ফেরাউনিও ডুবি যায়। নমুনা দেখাইল সেটা জগন্নাথ ফুলের মাটিতে হয়েছে সত্য কিনা আর বড় কথা বলবেন কিন্তু যে আশিক তার জন্য পরীক্ষা সেখানে যেখানে সমস্ত মুহাম্মদীর পক্ষ থেকে রসুল এবং করে যা টুকরো সেই তরবারি হাতে নিয়েছিলেন কারবালার মাঠে সেটা ছিল উম্মতে মুহাম্মদীর পক্ষ থেকে সে তলোয়ার করতে উঠেছিল সে তলোয়ার সেই তলোয়ার আবার করতে উঠেছিল এর কারণে কয়েকদিন মাঝে মাঝে হগুয়ার শহীদ আবার সুন্দর রহমতুল্লাহ আলহী গেছে আমি জানুয়ারের বাচ্চা হন আমি দেখিয়া দিলাম তোমার জবাব দিলাম তোমার কোন বাদে বিভিন্ন সিলসিলা লিয়ে হজরত সাহেবুল্লাহ স্মরণ হজরত সাহেবুল্লাহকে পরিচয় দেওয়ার জন্য বারা থেকে আসার প্রয়োজন কেন হল সে প্রয়োজনটা এজন্যই হয়েছে আমরা অথর্ব হয়ে গেছি আমাদের অঞ্চলে তার মহব্বত যেটা ছিল সেটা আর নাই। কারণ মানুষের অন্তরে মহব্বত থাকলে যেমন দুর্বল একটা সাধারণ কথা দিয়েও মানুষের অন্তরে মহব্বত ঢুকাতে পারে পারে কিনা জোমাত দিল সে নিকলতি আসর রাখতি জো বাত দিল সে নিকলতি আসর রাখতি মানুষের অন্তর থেকে যে হতাবার হয়েছে কাশিত দশ হাজার মানুষ যখন জমা হয় একজন মানুষের সামনে লইয়া যদি একটা মৃত একটা বৈত্রের সামনে লইয়া বক্তব্য দিলা বড় শিক্ষিত বড় যাত্রা মানুষ হলে বক্তব্যরা আন্তরিকতার অভাব আছে আর তার একটা ছেলে মোটামুটি কথা বলতে পারে তার ছেলে যখন দাঁড়াবে দাঁড়িয়ে দুটি কথা বলবে সে কথার আসর হবে সবচেয়ে বেশি সত্য কিনা কারণ তার একটা আগুন আছে সেজন্য মানুষের অন্তরে আগুন সৃষ্টি হয় এমনি নয় ত্যাগের মাধ্যমে মানুষের অন্তরে আগুন সৃষ্টি হয় রসুল পাকের আশিকদের কঠিন পরীক্ষা দিত যাই হোক হাজিরে ফেরার স্বামীদের একমাত্র শ্রী প্রবাল্লা
তুমি বিরামের আওয়াজ শুনলে আমি মহাম্মদুর রাসূলুল্লাহর খলিফা থাকতে হয়। সুন্দর সুন্দরের ব্যাখ্যা আমাদের কাছে নাই, সুন্দর সেটা যেটা আল্লাহর কাছে মকবুল সেটা হল সুন্দর। আর যতই সুন্দর হোক সব পরিত্যাজ্য, যেটা আল্লাহ সুন্দর লাগে কাজে সাহায্য না জিকির সুন্দর কত কাটিব করে জিকির হবে সাহায্য বেলা বেটা দিন একটা কাম দিল সত্যি খালি করিয়া শুধু আল্লাহ সাফ করিয়া আল্লাহ দর্জ দিল অল্প আমরা এমনি সুফি হয়েছি না, আমরা দিনে বা দিয়ে বসিয়ে হইলে ঠিক করছি ইচ্ছা বিদ্বেষ প্রকৃতি শৈতানি সব দিন থেকে পার হইয়া ওগুলো আল্লাহ নাম চলছি আমরা সুফি। রুবি রহমতুল্লাহ আলাইহি হয় যা কামাল দেদায় ও কামাল মোস্তফা গুইয়া হরি হৃদয় যা কামাল দেদায় ও কামাল মোস্তফা গুইয়া হরিমা ইয়া বিলাল যে কামিল তার আওয়াজ ও কামিল সুবহানাল্লাহ যে কামিল তার আওয়াজ রুবি ঐন্দ্র হইয়া আল্লাহর অলি হল যুগের ইসরাফিল ইসরাফিল আলাইসালামে সিজদা ফুৎকার দিবা কবর থেকে মানুষ উঠবা আর আল্লাহর অলি হল তলকিনে মুর্দা জিল জিন্দা হইব বসবা জিরানি রহমতুল্লাহ আলাইহি মিম্বর শরীফ হইয়া যে সময় হইতা আলহামদুলিল্লাহ দুনিয়ার শেষ প্রান্ত হচ্ছে যত ঘুষ কুসুম অবতার সব বাড়ির বই দিতা বলছে বাপ বলছে জিরানি বলছে বাপ কিন্তু জিরানি রহমতুল্লাহ আলাইহির বয়ান শুনবার লাগে যা কবাল আসে দায় কবাল মোস্তফা গুইয়া হরিদা ইয়া বিলাল যে কামিল তোর আওয়াজ কামিল তোমার আম্মা তোমার বাবারা হয় যে কামিল আওয়াজ এটা আঞ্চলিক ডাকালে দিতে পারত না কথাটা বুঝে না বড় বড় পীর বুজুর্গ হল ইয়া বললাই বারবার লোকে বেয়াজমি হল্লাই খাবাইব ইয়ার চুরি করতে তো আসবে মধ্যে দুঃখ নেয় কিংবা বাসা বাসা আল্লাহ যদি আঞ্চলিক মানুষ করে দেওয়া যায় রসুল পাকে ফরমায় কেয়া বছর আলামত ইজা ফায়লা তুম বছি খামসা সারা খসলা চান হাল্লা বিহাল বলা ও আবার বছর যখন ষোল রেখা মর্ম এই সময় আবার বছর লাগি আল্লাহর ফেলে ভালো লাগছিল আমার বছর কলমর বলে আর আমার দরি রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের পালা দোষ আমি আমার দরির চিত্ত রয়েছে খেয়ালত করবো অন্যর মাল হইব গরিবত করে হইয়া হইব أتعلم جرد زوجته وقومه وبر صديقه وجبابه ببير بجوه وعلوك حرام ببر
বাহলোকে দুর্বল করব, বত্রুর লোকের বন্ধুত্ব ঠিক রাখবো, জোয়ার হল লালচি হল আলামত হইতরা আমরা লালচ থাকি বারই আইতাম না হইতা বারই রসুল মাকে কিয়ামত পর্যন্ত এমন কোন ব্যাপার নাই যা রসুল মাকে নিজে বলে যান নাই এবং কিয়ামতের ময়দানের সবকিছু বলে গেছে। আমি ওলামায়ে কেরামের সম্বোধন হই হইলাম, আমরা জানি কোরআনে পাকের আয়াতে আছে রসুল তার পছন্দনীয় রসুলকে তিনি গাইবের উপর অবহিত করেন, কতটুকু করেছেন এখানে দুইটা মৌকা, কেউ কেউ বলতেছে যে আল্লাহ সবকিছু দিয়েছেন বললাম হুজুবিল্লাহ, আর কেউ বলতেছে যা দিয়ে গেছে সব কিছু আমরা পেয়ে গেছি। আপনাদের জেনে রাখা উচিত সেটা আমি বাহজাতুন নুফুস কিতাব থেকে বলছি, যে বাহজাতুন নুফুস কিতাব সশৈতিতে লেখা হয়েছে ফছুল বারী কিতাবে বাহজাতুন নুফুস কিতাব থেকে 153 বার উদ্ধৃতি পেশ করা হয়েছে, ফছুল বারী কিতাবে 153 বার উদ্ধৃতি পেশ করা হয়েছে, যা ব্যাপার সব অক্ষরে অক্ষরে জানাই গেছে। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা ফামা বাল্লাগতা ওয়া লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক, আর বার বাঠো রসুল মাকে হড়াইয়ে হোক আলা হাল বাল্লাগতু, সাহাবায়ে কেরামের সামনে যে আমি পৌঁছাইছি নি সাহাবায়ে হোক কদ বাল্লাগতা ইয়া রসুল আল্লাহ আমি পৌঁছাইছি, কিন্তু ওই সারা রসুল পাক করে গেছে যে কবুরে গাই বসেন কতটুকু পৌঁছাইছ লেবরা, যেটা উপজোর প্রয়োজনীয় অলিয়া অলিয়া হলোর প্রয়োজনীয় দারণ হওয়ার ক্ষমতা আছে সেইটুকু দিছ, যেটুকু আল্লাহর মখলুকর মাঝে আর খেয়ের ক্ষমতা নাই সেটা রসুল পাকের সার তার কাছে আমানত রয়ে গেছে। সুতরাং গাইবের একটা সমুদ্র রসুল পাকের কাছে আমানত রয়ে গেছে। আমি বলছি সেটা বাহজাতুন নুফুস কিতাব থেকে বাহজাতুন নুফুস কিতাবের গ্রহণযোগ্যতা এটা আমার কাছে আছে, আমি উদাহরণে প্লাইজা পেয়ে সেটা ট্রিট করে দিয়েছি। সেই বাহজাতুন নুফুস কিতাবের কারণ লিখেছে আল্লাহর মখলুকের মধ্যে নবী রসুল থেকে শুরু করে কারো সেই অংশ আর দারণ করে রাখার ক্ষমতা নেই। এবার বসরি বিজয় বলতেছে রসুলিল্লাহে মুলতামিসুন গর্ভন মিলন বহরে অরশ্বর মিলদ্দিয়বি, ইয়া রসুলল্লাহ সব নবী রসুল সমুদ্রের পানি থেকে এর চুল্লু নিলে যে পরিমাণ সে পরিমাণ আপনার কাছ থেকে দিয়েছে, মুসলধারে বৃষ্টি থেকে এক ফুটা যেমন সেই পরিমাণ দিয়েছেন, বাকিগুলো আপনার কাছে রয়ে গেছে। ও আকিফুল লাদাইহিন লাহদিহিন ইন লুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি, আপনি হলেন ইবারত আর তারা হলেন জেরজবত, فإن من جودك الدنيا وترتها ومن علومك علم اللوح والقلم, رسول باكر এই ইলমের সমুদ্রের একটামাত্র অংশ হল লৌহ কলমের ইলম। আমি দিলে মোলানা রেখেছিলাম
আমি শুদ্ধ কথা যুক্তি দিছি কোনোদিনে তো আল্লাহ লগিয়ে যাত্রা লাগে বুঝাবি কিন্তু যাচ্ছ না তোমার মুনাফিকে গাই যাচ্ছে তোমার মুনাফিকে কোন অর্ডার মুনাফিকে গাই যাচ্ছে না জি মুনাফিকে সেটা তো গাইবার কোন কিয়ামত পর্যন্ত যত কিছু হবে কিয়ামতের ময়দানে যত কিছু হবে সব কিছু শুনে বলে গেছেন এমন বসায় বলে গেছেন তার ব্যাখ্যা দিতে হলে উচ্চ স্তরের সুফি বুঝুন দুনিয়ার বড় মহাদিসের প্রয়োজন অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষের প্রয়োজন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ভবিষ্যৎবাণী হইয়া গেছেন আব্বা হুসেন আবার হুসেনের মাঝে আছে সুদাদি আবার সদারি ও আব্বা হাসান আবার সরদারি আছে ও আব্বা হুসেন ফিহি জুরআতি ওয়াজুদি আবার বীরত্ব হুসেনের মধ্যে রয়ে গেছে সিদরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু কার নির্দেশে এসেছিলেন সিদরা মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্দেশে এসেছিলেন কুরবানি হওয়ার জন্য এসেছিলেন কুরবানি হওয়ার জন্য এসেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এটা কুরবানি চিল্লি যে করার চেষ্টা করেছেন কুরবানি করতে হয় না এখানে শুনে পাহাড়ের আওলাদ কুরবানি হতে হবে কারণ তাদের যে মর্যাদা সেই পরীক্ষা তারা দিতে হবে সেদিন ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফ থেকে বাড়ি রয়েছেন মক্কা শরীফ হল বিশেষ মানুষ আমি গত রাত্রে আমার যাতে আমি যাচ্ছি আমার যজ্ঞে আমি জানে আমার একটা নির্দেশ দিশন পরিণতির যাই হোক আমি দেখতে হইব রসুল মাকে তারা আওয়াজ রে কারবালার বজ্রমুমি নিজেই ফাটাইতে রাখব সুবহানাল্লাহ কিচ্ছু হইলে বার হইলে দেখি বিদায়া দেহায়া আমি আমার ছোট্ট বই বুঝি বলহী দৌড়ের জবাব দিয়ে এটার সাথে আমাদের একটা ইতিহাসেরও মিল আছে কারবালার খবর শুনে বলেছিলেন দুঃখা দিয়ে দিয়ে হোসেনকে শহীদ করল আর সেই এজিনিয়তের একটা লৌলা আমিরা দেখালো কিবলাকে দুঃখা দিয়ে দিয়ে তারা আক্রমণ করলো তারা এজিদের রুহানি সন্তান এজিদের রুহানি সন্তান এদেরকে দেখতে অত্যন্ত সুন্দর লোকরা কিন্তু এদের অঞ্চলের অবস্থা অত্যন্ত খারাপ কারণ রসুল পাকে ফরমান বলেছেন কালাম হুম কা কালামে লাভিয়া ও কুলুম হুম কা কুলুমি জিয়াব এদের কথা শুনলে নবীর কথার মতো লাগে আর এদের অঞ্চল চিতাবাগের মতো যাই হোক আজাদ হয়ে গেছে বিরাজ নবীর আলোচনা করবা এবং আমি তাত্ত্বিক আলোচনা করি একটা বই লেখলাম তাহলে আমি যে ইসলামিয়ার পক্ষ থেকে এই বইটা তারা কিছু সভা করবার লাগে আমি আরো কিছু এটার লোকে এড দিছি যাবতীয় প্রশ্নের উত্তর আমি দিছি আজকে আমি দুইটা উত্তর লেখছি ইনার মাঝে যারা বিরোধিতা করে তারা সবচেয়ে বড় মুফতি হইলা মুফতি শফি সাহেব মুফতি আজম তারা হয়
মুফতির শফি সাহেব অন্যত্র যায় কিছু বলেন না কেন, মুফতির শফি সাহেবের আবার বিশ্লেষণ গেছে কিতাব আছে, আছে নাকি বলো না? আছে মা সাবাত আমি শুনলা আবার চুষমা দিল কিতাব করাচি থেকে সভা হয়েছে ফলে থাকি আমার দৃষ্টি মাধ্যমে আছে কিতাব সভা করছে আমার গাই দেখতে চাইছে আমার চুষমা থাকে আমি অধিষ্ঠা হওয়ার মধ্যে উমে সালমার দুঃখা দিয়ে দিয়া এই জগন্নাথ পুরের সাথে একটা স্মৃতি কোন সুখে বাঘের আসি সেভাবে হুসে আসি কিরে দুঃখা দিয়া দিয়া এর পরিণতি তারা বারবার ভুগতে হবে, তার পায়ের নিচেও তারা পড়তে হয়েছে। আমি সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাচ্ছি না। 1994 আন্দোলনে সমস্ত পায়ের নিচে চলে এসেছিল, যার প্রমাণ তাদের বড় নেতা যিনি মৃত্যুবরণ করেছেন তার একটা চিঠি, আর সেই চিঠি এখন জ্বলছে অনেক মিডিয়ার মধ্যে। সত্য কিনা? সত্য কিনা? বাধ্য হয়েছে তারা দেখতে। আমিরে শরীয়ত পীরে তরিকত মুজিল্লে হুরিয়ত মাজারে আসরার হাকীকত দেখতে তারা বাধ্য হয়েছে। বুঝলেন না? যেখানে সরকারি না দরকারি দিয়ে অনেক কোথাও হয়েছে সেটাও শেষ হয়ে গেছে। যেখানে তবলিগের বিরুদ্ধে হজরত সাহেব বলেছিলেন যে এদের আকিদা ঠিক নয়, তাহলে সেই কথা দেওয়াল থেকে চার পৃষ্ঠায় যে ফতোয়া এসেছে সেই ফতোয়ার দ্বারা অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে। সত্য কিনা? আল ইসলাম যে দায়িত্ব দিয়েছিলেন আমাদের ইসলাহী কাজ শুরু হয়েছে সত্যের উপর, এবং ইসলাহী কাজ আপনারা করে যান। আমাদের যদি আখলাকি দুর্বলতার কারণে আল ইসলাম তারা দুর্বল হয়ে যায় সেটার জন্য আমরাই দায়ী হব, জবাব দিতে হবে আমাদেরকে। স্মরণ রাখবে অক্ষরে অক্ষরে আল্লাহর ওলির প্রত্যেকটা কথা প্রমাণিত হয়েছে, আর প্রমাণিত হওয়ার প্রয়োজন নাই, অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়ে গেছে। তোমরা যারা তালাবিন যারা আছেন আল ইসলাম জুলছের যে চিঠি, সেই চিঠিতে এ কথাটিও তো লেখা আছে যে আপনার সঙ্গী হয়ে আমাদের ইমানের শক্তি বেড়েছে। ইমানের শক্তি সেখানে ছিল, তার প্রমাণ ছিঁড়ে রয়েছে। সত্য কিনা? সেই চিঠিতে রয়েছে, পড়তে হবে আমার কথা। উল্টোটা বললে হবে না, পড়তে হবে যেটা বললে ইমানের কোয়াত আসবে। আমি বলছি না মিলাদুন নবী সম্পর্কে বিতর্ক করার কোন কিছু নাই, কারণ বিদাতিরা মিলাদুন নবীর প্রচলন করেছে, সে কথাও যদি তারা বলে তারা রসুলের বাঘের বিরুদ্ধেই কথা বলতেছে। কাফেররা কটাক্ষ করেছিল রসুলের বাঘের জন্মের ইতিহাস নিয়ে, আর খুদ রসুলের মাকামুন নবীউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বর, রসুলের বাঘ মিম্বরে দাঁড়িয়ে সৃষ্টির প্রথম থেকে তার জন্মের ইতিহাস বলে দিয়েছে।
আমার কথা নয়, ইমাম তিরমিজির তিরমিজি শরীফের হাসান সহি রওয়ায়েত উলামায়ে কেরাম আলোচনা করল, হাজরিনে কেরাম সাবিদিনরা তোমরা আক্রমণ করেছিল সেটা কতটুকু যুক্তিযুক্ত ছিল, কারণ এটা ইসলামের নিয়ম নয়। ইসলামের নিয়ম হল যে চলো আসো মাঠে বিতর্কের জন্য, প্রথমে ফয়সলা হোক, যাই হোক আমি দিকে যাচ্ছি না, আমরা সেটাকে কোনো ইস্যু বানাতে চাচ্ছি না। তবে যেমনটি আমরা কারবালার বিষয়টাকেও আমরা একটা এসকের পরীক্ষা করে নিয়েছি, ইকবাল মধ্যথাক্ষই বলেছেন যে সিদকে খলিল ভি হে সবরে হুসেন ভি হে হসন সবরে মুর্শিদি ভি হে, সেটাও ছিল একটা এসকের ইতিহাস শুনতে পাওয়া কি আসলে সেটা ছিল এসকের ইতিহাস। আপনাকে দিতে হবে একটা কিতাব হইল যেটা আপনার প্রিন্সিপাল সবার ইচ্ছে আছে, আর বহুত কিছু আছে, আব্দুল আহমদ সে দেহনবী রহমতুল্লাহ আলাইহি, যে আব্দুল আহমদ সে দেহনবীর হিন্দুস্তানের ওলামায়ে কেরামে এবং তখনকার আরবের ওলামায়ে কেরামে তিনি প্রায় 400 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, বুঝে দিদি আলবে সাহেব সাহেবের সময় 12টা মাস কিভাবে সুন্দর তরিকায় পালন করা হবে তার পদ্ধতি তিনি লিখেছেন। সেই কিতাবটা করাচি থেকে অনুবাদ সহ ছাপা হয়েছে আবার স্মরণ পড়ে, হয়তো বা 94 কেজিতে হবে, আমি দেশে খরিদ করেছিলাম, এটা তো আমাদের দেশে পাওয়া যায়। কিতাব অনুবাদ করেছেন মুফতি শফি সাহেবের সাহেব দাদা রাজি উসমানী সাহেব, অনুবাদ করে তার নিজস্ব পাবলিকেশন থেকে প্রিন্ট করে বাজারজাত করেছেন, আর কিতাবের ভূমিকা লিখেছেন মুফতি শফি সাহেব। আমি একটু আপনাদেরকে বিরক্ত করতেছি, সময় আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ, যেটা বলব মাইক উপরে টেনশন বন্ধ হয়ে গেছে। তিনি ভূমিকাতে শেষ যে কথাটা লিখতেছেন, এই কিতাবটা কেমন কিতাব, ওর কিতাবও বেশি এক বহুত আহম কিতাব মতলে শুদ্ধা হ্যাঁ মুসলিম শেখ আব্দুল রহমতুল্লাহ তালা কিতাব মামলাকে মতালে শুদ্ধ রায়ত হদীস জমা দিয়ে তহকিক মজিদ জরুরি মুহিত মালুমাত ইজাফা কিয়া গিয়া, ইয়ে কিতাব আরসা সে দাজিয়াব থি আলহামদুলিল্লাহ আব্দুল খুদ্দার আজিজ মৌলভী রজি সাল্লাল্লাহু আলাইহি বকর আরবি ওর শুরু মেসকে তুর্দু তর্জমা ওর মুক্তবা হলে তর্জমা আপনার মুক্তবা দার রেশাদ সে শায় কিয়া আল্লাহ উসকে কবুল আল্লাহ তালা কবুল ফরমায়ে ওর দিন দুনিয়া কে সব লিয়ে খুদ কে লিয়ে দাবে ওর মুহিত ফরমায়ে জব সারবন বলো যে কিতাবটা এত মুসবন আব্দুল মসজিদ আলোয় সাহেবের কিতাব হওয়ার কারণে রিপোর্টযোগ্য হওয়ার কোন প্রয়োজন নাই, এই কিতাব হদিস আলোচনা করছেন, হদিসের বর্তমান বর্তমান হওয়ার ব্যাপারে আলোচনা করছেন, আমার ছেলে রজি উসমানি কিতাবটা তার নিজের পাবলিকেশন দারুল এরশাদ বক্তব্য দারুল এরশাদ থেকে সভা করছেন, আল্লাহ তাহলে জেজা দেন সকলে উপকৃত হলুক। কোথা মোহাম্মদ শফি দারুল করাচি 26 জিলকায়দা 1385 54 বছর আগে কিতাব সার্টিফিকেট ছিল কিতাব অন্য কথা তখন এই কিতাব সার্টিফিকেট দিয়েছেন যে কিতাব সার্টিফিকেট ও কিতাবের মধ্যে উত্তর আছে এটা কিতাব এসা হলে ভালো হরিয়া দেখতাম আমি জানি সেক্ষেত্রে ভুলতলি সাহেব সার্টিফিকেট দিয়েছে দেওয়া ও কিতাবের মাঝেও তো আছে দুনিয়ার মুসলমানের অভিনবল মাসের কিতাব হত্যার আমরা যে তা হল্লাম কিতাবে শুরু করলাম ও কিতাবের মাঝেও তো আছে যে লা জাল আহলুল ইসলাম ইয়াহতামিলুন বিশহরে মাউলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দুনিয়ার মুসলমান এ মাসে মিলাদের মাহফিল করেছেন,
রসুলের পাকের ওয়েলাদতের আলোচনা করেছে রোজা বানুন আল ওয়েলাই রসুলের পাকের শুক্রিয়ার হাজিরা হয়েছে রোজে তসর তখন আলোয়া হয়েছে দেখার বিবিধ ধরনের শঙ্কা হয়ে প্রসুর ওয়েল হারুর সুরুর এবং আনন্দিত হয়েছে এবং ভালো কাজ বেশি করেছেন উইয়া কানুন বিকরাজ মৌলভিউল করিম রসুলের পাকের মিলাদ মহফিল হরসম ওয়েল হারুর আলমিন বিন কুল্লি ফজ্জের আমিন জানি এর মানে হয়েছে অভিজ্ঞ বাবিন হওয়া সিয়ন আবাল মিজাল গ্রাম ও মুসরাহিনি বিন মেয়েল বুকিয়ত বরাম যে মানুষে এই মাস জানি ইন্দ্রনুর খাল করব তা লাগি আগামী এক বছরের লাগি আল্লাহ নিরাপদ ধরিয়ে দিবা ফরাহিম আল্লাহ ইব্রাহিম ইত্তাখাযা লায়ালি শোর মৌলিদ হিল মুবারক আয়াদা এই মাসের প্রত্যেকটা রাত্রিকে ঈদের রাত যারা বাড়াবে তাদের উপর আল্লাহর হক করব তোমরা বলছ ঈদ আর একটা আসলো প্রত্যেকে ঈদ তো আসলো প্রত্যেকে ঈদ তো শুক্রবারেও আছে কিনাই সেটা তো ঈদ নয় মুসলমানের খুশিটাই ঈদ ফেকার কিতাব যদি তারা পড়ত সেটা কাতা আমি রাখেন ভোলা কিতাবে লিখেছেন ওয়াইদুল ওয়াইদুল ওয়াইদ ওজুল হবিবে ওজুল হবিবে ঈদ আমার তৃপ্তি একটা আবার এর মধ্যে একটা হইল আমার বন্ধু আসাটাও আমার জন্য ঈদ সেখান কিন্তু আমি লিখছি অর্থাৎ ঈদ যেগুলো হলে খুশি হইলে ঈদ রসুলে পাক গড়িয়া তাইছে ঈদ হইতে মুসলমান ঈদ হইতে মুসলমানই সারিয়া কোনো হাওল্লা ঈদ নাই বউ কতটা উঠাই যায় মুসলমানের ঈদ বরং রসুলের পাকের এই আগমনের খুশি রসুলের পাকের প্রশংসা জন্মসংক্রান্ত আলোচনা করে আমাদের ইমানকে আরো রিনিউ করা ইমানের মধ্যে আরো শক্তি সঞ্চিত করা সেটাই হইল ঈদ মিলাদ উন নবীর আসল প্রোগ্রাম। আচ্ছা আমি একটা কথা বলি ঘুরি উঠবে হদিসের প্রত্যেক হদিসের কিতাব যে কিতাব আটটা বিষয় আছে হদিসের কিতাব যাবে মহাজির কিতাব মহাজির নাম কিতাব আর যাবে শহীদ মহাজির নাম যাবে না সিগনেচার যাবে যে কিতাব আটটা বিষয় আছে কিতাবের নাম হইল আল যাবে এই আটটা বিষয় কিতাব এক বিষয় হইল আদর তসির আকাহিদ ভিতর আশ্রাত আকার মলাকিদ সিয়ত এর মধ্যে একটা বিষয়ের মধ্যে একটা হইল মলাকিদ বুখারী শরীফ থেকে শুরু হইয়া সব কিতাব নবীর ফজিলতের অধ্যায় তার জন্মের ইতিহাস লেখা হয়েছে ওকে সুবহানাল্লাহ বুখারী শরীফ ও মুস্তুমিন খায়র কুরুনি আদম কর্ণ ফকর্ণ হত্যা কুলজুমিল কর্ণ নদী কুলজুহি যুগে যুগে আমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষের মাধ্যমে আইছি এটা নবীর জন্ম ইতিহাস ছিল না প্রত্যেকটা কিতাব এখন এক লোকটা অনেকজন হন কিতাব নাম লেখলা মোনাকি অর্থাৎ ভজিলতের নাম দিছে ভজিছে মোনাকি মোনাকিবর শাব্দিক অর্থ ভজিলত নাই মোলাকিম শাব্দি করতে হইল কঠিন জিনিস নিয়ে খানা করি লোহা ফাত্তর খানা করার নাম হইল লকাবুল লকাবুল অর্থ হইল সেরি দিয়া কুর্তা খানা হল খেতে বা বহর কিছু না হলে আর কোন শব্দ হয় না রাজি ফাত্তর খানা করা অর্থ হইল তুই লোকিরা এর ব্যাখ্যাত লেখস যে খেউরের তারিফ হলে তার দুশ্মনের দিল খানা হই যায় বুঝিত জন্মের ইতিহাস আলোচনা করবে যারা অসন্তুষ্ট হয় সেই মোনাকিব আলোচনা করে নবীন জুইদের বিরাজুল নবীন আলোচনা করে নবীন জুইদের অন্তরকে ছিদ্র করে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব ওদের অন্তর যখন তোমরা বিলাস শরীর খাড়া হয়েছ না
আমি জগিং বহিল হয়েছিলাম যে তুমি যে চল্লিশে সাহেব বার হলো ৬৩৪ নম্বর পৃষ্ঠা বার হলো বার হলে ভাই ভাই আজকে দেখতে বসি কোনো আছে যে বুজুর্গ লেপসেন্টার হইলা যে আবার আব্বায় দুধারা থাকতে ভাড়া করার জন্য মুখস্থ হলিসা আরো কিতাবতে রেখে নিসা আর লাভ জমিয়ে প্রশ্ন করছে তাই কিনা ইসা লাইছিল ওই কিছু তারা জবাব দিয়েছে যে আমরা ইটা বরকতর লাগি বলি এটা হইল কেরামত আমার প্রশ্ন হল তোমাদের সিলেবাসে সিলেবাস তো ভাই যেটা সবসময় পড়া হয় তোমরা সিলেবাস করে তোমাদের বুজুর্গের দুগ্ধ বিশ্বকালীন অলৌকিক ঘোষণা তোমরা বরকতের জন্য করতে পারো তোমাদের বুজুর্গের মিলাদ আলোচনা করতে পারো আর নবী পাকের আলোচনা শুনলে বলো সেটার মধ্যে কোনো আগুন নাই তাহলে তোমাদের বুজুর্গি কি রসুল পাকের বুজুর্গি থেকে ভেড়ে গেছে সেটা আমাদের কষ্ট করার অধিকার আছে কি নাই এটা আরো আছে আমি আরো লিখতে দিয়েছি কুলকুল দেখান ব্যবসায়ী বইতে যেই হোক আমাদের বাসা যেরকম থাকতে হবে আমাদের বুজুর্গানে কেরাম যে প্রথমেই নিউক্লিয়ার বোম্ব আর দিল হইল কাভির দিয়ে শুরু হল আর শেষ হল কাভির দিয়ে গীতা বলে ওলাসাও হয়েছে না কাভির হইতে হইতে হেসে হেও কাভির হয়েছে কাভি বর্তন নিয়ে দাওয়া খাওয়ার যায় হইলে বর্তন বেসলে বলে ও আবির বর্তন হইতাম না বর্তন বলে কাভির ও আমি যদি মারা যায় তাহলে কবরের পুজো হলে সে কবরের গাছ হলে সে গাছ যে গরু কাবে সে গরু কাবে হয়ে গেছে মুসলমান গরু হইতে হলো এগুলিতে হসলা কিনা আপনার লোক দোষলাম আপনার বেসার যে ব্যক্তি কিন্তু হঠাৎ তৈরি হতো ভালো আমার হতে হবে যাবে না যাবে পুরোজন হাতদার পোয়ার কিতাব ধরা তো জানেন না কিছু যে মনে করে দেখবে যে তা হইব আমি এর লাগে হই তোমার বাপরে সিদ্ধ হইলে গিয়ে বাপ কি তোমার বাপ তুমি ছিল না পুরো লাভ নাই আমি মনে করি এর চিঠি যথেষ্ট কারণ জীবন্দি কেনাবের সবচেয়ে গৌরবের যে আন্দোলন ছিল সেই আন্দোলন চলে এসেছে হজরত সাহেব কেওলার হাতের নিচে সত্য কিনা তার কিছুই প্রয়োজন নাই পিতা আমি বেটি বলছি আসতে মালিক বেটি বৌ মালিকের বৌ বলছে তাই তো ও বাদ্যি বেটি হাত দিয়ে তোমার যে হইলে বেটায় চলে তো ঘরতে হতে দূরা দিত যে হাত দোষ কি ওরে বাপিস না কিছু না হাত দিলে তার মুখে চাকরি ডাক্ত হাতদর হচ্ছে তাই নি বাদ্যের হাত ধর আসারি দাদা তুমি যে বাদ্যের হাত ধর হচ্ছে বড়বালা লাগে এর কারণে আমি এটা আর হোসেন হই না হয়ে দিলে হইল তারই হল না রেখে গিয়ে কাবে কাবে শুরু করে দিল এটারও আমি ১৪ গোষ্ঠীর মার গিয়া শুনাই দিছি আব্দুল হরিম তার খাবলাই এখান গেছিলাম আমার তো ওখানে খুল্লা দিয়ে আর বৃষ্টিবার সবাই বেলা লেখালেখি করলাম বৃষ্টিবার না এটা ওইটা না এটা আরো শুকা দুকা করতে লাগবো আপনারা খুশাই দিলেন আর হলা ঠিক টাকার পড়তে উঠবো আর লেগে উঠো উঠব ফেরা করতে তো বুজুর্গ হলি ও যে
আমরা আগে হইতাম জোয়ালিবের উল্লেখ হয়ে যাবে না, আমি ওরা বই পেয়েছি ইটা করল, আমি তো আমার এলাকা খাইল খালি করে বাসার আছে ভুতরে আমরা উল্টা লাগবে আর আল্লাহ যারা হল করবার ভাবিয়া দেখ ও আল্লাহ কোথায় মিলা শরীর খিয়াম লইয়া উঠো বাচ্চা এনে দে করিস না তো পড়ল হয়েছি না আমরা ভাজিব হয়েছি না সুন্দর তো হয়েছি না এটা হইল একটা মহব্বতর ব্যাপার কিন্তু চোরা এখানে হইয়া আলাদা লোকের দুশ্মনী হতে আমার চোরা বাগর সাল বাজি হলাই দিয়ে যায় আমরা ওনার বেটা আছে আবুয়া বেটা বুঝা গেলে তোর বুঝলেন তো কোন তোর বাসা দিয়ে হই দিয়া চোরের সারা সিলসিলা দিয়া ইমদাদুল্লাহ মাহাজির বকির রহমতুল্লাহ আলাইহি তার তাগিম কিতাব লেখছো রশিদাম তবে লেখছো ইফতেখারুল মশাইখুল আলাম মরকজুল হওয়াজ ওয়াল আওয়াম বজরুল হাকায়িক লিজাবীদ হাকায়িক সিরাজু আকরাবি কুতুব জওহর জওয়ানি মালিকুত তারিকিন গাউসুল কামিলিন আল্লাজি কল্লা তালসিরাতুল আফলা ওয়াল মাদাইহুল বালিগা ওয়াজাতি তাওসিফ শাওয়াইলি ইয়াকিতুল আউয়ালুন ওয়াল আখিরুন ইয়াসুদুল ফাজিলুন سيدي سلتي وسيلتي يومي وغدي مولاي موتقي المستيق وإمداد الله فالقي تعلمي قلت سبحان الله أنا قلت أنا قلت سبحان الله يا مولي سلتي قلت له خب دي سو كل غلو مداتي لخصودي يدو بابول أسير جي مشرف فقير كا يهي برقت سموج کر مولین میلاد میں شریک ہوتا ہو مولین میلاد مناقید کرتا ہو اور قیام میں لطف لذت پتا ہو جان دیتے ہونے کو تیچو مجھو مزلہ مجھو ہوئی لے مرید ہوئی ہے گلہ مجھو ہوئی لے مرید ہوئی ہے سالی کر کے سے مرید ہوئی ہے جنہ ہے تیچو اگلا مرسو کا مرمی ہے مرسو مرمی ہے خملہ ہی شب کے بیوے خور صاحب نے بولے ایسو مستو মিলাদুল্লবি বল হচ্ছ এর কারণ হইল যে নবীর যে খুইয়া বইছে যে ৪০ বছর আগে আর কুত্তা নাই খুব ৪০ বছর আগে শরীয়তের হুকুম নাই কিন্তু এমন ফয়েল আছে যেটা সমস্ত নবী রসুলে হুজুরে বাদর ফয়েল হইয়া নবুয়ত লাভ হয়েছে ওয়াকুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গর্ভন মিলন বাহরে অভিলক্ষণ মিলন তিয়ামি অন্যখানে কইছে যে বকুল আইদ আতার রসুলন কিরাম বিহা ভাইন নবত তসলত মিল নূর হি বিহিমি রসুলে পাক নূর হইল তো হয়ে আছে বাড়িয়া তেও দিলে ছিল কেন লাগে ওই দেও করছো না এবার কিতাল লে আপনার বুঝুর্গ হলে খোল দিতে ৪০ বছরের আগে আর কিছু চুকাইয়া ভাল্লা সবরা রেখা হলে খালি কিতাব চুকাইতরা বদলি হিসাবে তার শিয়াবুল সাকিম কিতাবের মধ্যে লেখস যে ৪০ বছর আগে কিতা আছে ওখানে লেখস যে আবারে আবারে আকাবি আকাল আকাইবকে মুলাহিজা ফরমাইয়ে যে জুমলা হজরত দাতে বুলুর সুলতাব কে আবেশা সে বাসতা হুইকা দেলা হিয়া বিজাব রহমতে গরব তালা হিয়া ইতাকাত কিয়ে গিয়ে বৈঠে এর মধ্যে আমরা মুরব্বী যারা বুজুর্গ হন এরা সৃষ্টির মহিলা থাকি রসুল বাঘরে আল্লাহর ভয়েস ভাবার জোড়া দ্বারা বিশ্বাস করিয়া ইজন হবে উনকা আকিদা ইয়ে হ্যাঁ আজম সে আপনি রহমত আলম পর হুই হকি আর হকি ও রিয়ামত জুট কি হইয়া কিসি কিসম কি উৎসব মে আপনার কি দাঁত পাবে সরম মে বাপ হুই হ্যায় জেসা কি আফতাব দিন ও চার মে আইয়ে চার দিন ও হাজার ও আইলা মে ভরত দিয়ে কি হকিকত মোহাম্মদ আলাইহি সালাত ও সালাম واسطہ ہے جورا کمالا کے عالم عالم یہ ہے ہی ہے لولا کلما خلق لما اولاد اول ما خلق اللہ نور على النبي الانبیاء بدلی جو جو در کتاب اول ما خلق اللہ نور میں یہ گل دور میں دور کیا دور کیا سر یہ نا لے ہمارا ایک تھا ایک چیز یہ ہو جتا کتاب اول میں بھی دے جائے تے لکائی لے یہ لکائی رہتا ہے مجھے نہیں سوال لو لکائی کھا وے تے اب تو کیا مارو তাহলে রাখলা হলে তারা জানি তারও জীবন খুললা রাইয়া ওই মাঝে দেখলা না হে দেখে দেওয়া শুনে মাঝে দেখলা আসা যায় না
কাবা চোখে যাবেন হচ্ছে উঁচু দিয়ে কেল্লা কি খাওয়া ইবাদ ইবাদ দিল আলু বদলি দিব আপনার বীর অবশ্যই সাহেবুল্লাহ মানুষের দিলর পরিবর্তন যে খেলার ঘটেছে যেটার প্রমাণ হওয়া যায় যে যারা খালিশ নিয়েছে আল্লাহর রাস্তায় মহব্বত করছে এখনো সেই লাভ সেই চেহারা সেই দিকে বছর যাইলে দিলর লাপাকি অবস্থা দূর হয়ে যায় জানি না এটাই মুর্শিদের দান যার কারণে আমরা যে আলোচনা হল আমরা রাখিয়ে গেছে যেটা আমরা দিলর লাগি মুফিদ আমরা করি মিরাজুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি লম্বা আলোচনা দিই আমরা সংক্ষিপ্তভাবে হইতাম চাইছি কয়েকটা প্রশ্নের উত্তর হইল যে বাস্তবটি সাহাবাস মতবর্ণক ইবনুল হাজম আলী কেদার মধ্যল কেদাম সমস্ত বাস মতবর্ণক আব্দুল রহমান দুই নম্বর হইল যে রসুল বাকে খেদে সংক্ষিপ্তভাবে সম্বলের দ্বারা হলা আমরা তো আরো অনেক অনুষ্ঠান করি সেটার জবাবও ইবনুল হাজম আলী কেদার মধ্যল কেদামের মধ্যে দিচ্ছেন যে রসুল পাক আসলা রহমতুল্লিল আলামিন তার নিজের ব্যবহার যতদিন সংক্ষিপ্ত ভাবে রাখিয়া গেছে উন্মত হস্ত হইব বলি উন্মতের কাছে একটা ইনসাফ রাখিয়া গেছে যে তোমরা কি হত্যা করো বলো যতটুকু যাই শুনে তাছে আবার আসাম সাবিতে তোমরা দেখাইছেন বিব্বর হইয়া আবার তারিফ করছো চৌধুরী আমি নিজেও একটা রবিও দিয়া গেছি যে আমার জন্ম ইতিহাস আলোচনা করিয়া বোধহন কিতাবের মধ্যে যে কিতাবটা আমার বেশি বেশি বৃষ্টি আছে ও আমি হলে হয় শহীদরা লাগাই যায় না লগিয়ে লাগাইছে যে শহীদরা তুমি তোমার বেসাও লোকে যাও তোমার লাগাই যায় আজ সার কেউ নাই যেগুলো যারা অনুসারী তার কাছে যত সিহত আছে এটা লাগালি হয় এর কারণে শয়তানি হওয়ার লাগি বসল মিরাজুলের ব্যাপারে যত প্রশ্ন আছে সব প্রশ্ন আমরা রিসিভ করছে তৈয়ার আছি এবং এগুলার যথাযথ জবাব আমরা লিখে দিয়েছি এগুলো জবাব কিন্তু তোমরা বললে যদি লোকি পাত্র বসালে কিছু নাই লাশোর জোর না তাহলে গাছ থাকেনি জ্বালাই বরফ তার জন্মের ইতিহাসটা তার গৌরবের ইতিহাস সেই ইতিহাস করে কটাক্ষ হরিয়া কাবির হলে বলেছিল বিষ্ণু হোক বিষ্ণু নখলকিল কামোয়া এত্র টিলার হলো হজুরের গাছ দীর্ঘ জরিব আছে রসুল পাকে জ্বর দিয়েছিলেন সাত ঘন্টা জ্বর যাই হোক পাশা আল্লাহ মিরাজুত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস এবং এই বাস মহফিল উপস্থিতি ও পাশা আল্লাহ আমরা কম হইতে পারি না অত্যুচ্চ ব্যস্ততার মাঝে উপস্থিতি বা সন্তুষ্টজনক আমি আপাতত দোয়া হইয়া আমি মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রইতেছি না এই ব্যাপারে দুটো তাত্ত্বিক আলোচনা আমরা প্রিন্সিপাল সাহেব সহ প্রিন্সিপাল সাহেব এগুলা নিয়ে সবসময় অনেক আলোচনা করবো অনেক জায়গার প্রয়োজন হইলে বলবা আপনার রেজাল্ট হইল যে আপনার দিলর পরিবর্তন যেটা এটা হইল সাহেবলা রহমতুল্লাহ আলাই তোমার মাঝে হইতা যে তোমরা মানুষের উপকার হওয়ার খেয়াল রাখি মানুষের উপকার হইতে বহুভাবে এটা বাদ মানুষের মালামালানির চেষ্টা করা একটা অসহায় মানুষের আর্থিক সহযোগিতা করা একটা মানুষের খিদমত করা একটা মানুষের তার অনুপাতে ইজ্জত দান করা একটা মানুষের ইজ্জত শরীরে সেদিকে লক্ষ্য রাখা এই সমস্ত জিনিস যদি আমার মাঝে আয় তাহলে আমরা আমরা বুজুর্গগুলো ফয়েজ হইব নতুবা হয়তো আমরা হলিভাবিয়াও হইতাম না পারি এক বুজুর্গে তার হলিবারে
খেলাফতি দিবার সময় জুতা দিয়ে বাড়ি বাড়িয়া হয়েছিলা, মিয়া তুম পীর হো গে লেকিন তুমকো ইনসান বননা পড়েগা, ফিরসা হয়ে গেছো মানুষওয়া লাগবে। কারণ আমরা বড় কঠিন সময় অতিবাহিত, দেখা দেখি মানুষ খারাপ হল, এই সময়ে আমরা চক্ষুটা আমরা সেই আদর্শ যারা নবী পাকের নূর থেকে আলোকিত হয়েছিলেন, সাহাবায়ে কেরামের দিকে ধারাবাহিকভাবে ঔলিয়ায়ে কেরামের দিকে আমরা আমাদের দৃষ্টি রেখে আমরা অগ্রসর যদি হই, তবে আমরা দরিয়ামেজির থেকে দোরালে জিন্দগিতে পরিণত হবে এবং আমাদের সেটা হবে আমাদের জন্য কামিয়াবি। কারণ আমরা দুনিয়ার কেউ আসি উত্তৃপ্ত আরামে আয়েসে, কেউ দুঃখ কষ্টের মধ্যে, আমরা যখন সাভির হয়ে যাব আমরা বড় খালি হাতে যাব, সেই বড় কেবা কিছু সময় করবেন, সেই ধ্যান করবেন, ইনশা আল্লাহ আমাদের অত্যন্ত আলোকিত হবে বলে আমি প্রবল ধারণা আমার আশা। আল্লাহ কবুল হল আবুল দাওয়াল আলহামদুলিল্লাহ বিরাজমান সুন্দর আল্লাহ আল্লাহ আমরা তোমার গোলাম, তোমার গোলামর বাচ্চা গোলাম, তোমার বান্দির বাচ্চা গোলাম, তোমার মতো এখন আমার আমরা বহুত বড় আশা, এই মহিল বহুত মানুষের অন্তর বয়স হইলে তোমার রহমতের দুনিয়ায় জুস মারব। আমি ওনার জীবন ইতিহাসে কোন সময় ছোট ছোট বাচ্চার চলে এত জমিন দেখতাম, ওইটারে বাচ্চার জোমরা ভাল লক্ষণে আও চোরা গুলা হরসে না চোরা আমিন হইলে আল্লাহর মায়া লাগি যাইব। আমার ভাই মিরা জন্ম চলে তোমার জন্মের ভিক্ষার হাত জুড়াইছি, আল্লাহ মাফি থেকে বড় আর খুলে দান নাই দেওয়া বলা, আমরা গুণাকার হলে মাফ করে দেওয়ার বিবর তোমার মজুমর হওয়া অমিন মহিলাত্রে মাফ করে দেয়, আল্লাহ মজুরি বাড়ি বলে চলেছে বেরোজগারি আপনার লাগে হালহাল নদীর দরজা খুলে দেয়াল্লাহ, বহু মানুষ বাচ্চা বাচ্চা দিয়ে পেরেছে সময় আপনার লাগে বড় কঠিন সময় বলা যতদিন আগে তারা হইবানোর ফলে সাবিত্র দেব রাখি দুনিয়ার মুসামির শেষ হইলে গুলার থেকে বাদশা হরি আল্লাহ কলমার সাথে এই জমির থেকে উঠাইল। আল্লাহ আমার ভালো বাচ্চার হলে বহু মানুষের আওলাদ থেকে আরো বেশি বায়া করে, বহুত মানুষের তার বাপ থেকে বেশি আন্দান করবে রোশন করে দেও, যতদিন হাতে ইমানের হয়ে সবই চলে রাখি উদয়া আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিত এখানে এসা আগান হবে, এসা জামাত এখানে অনুষ্ঠিত হবে। এসা জামাতের পরপরই আজকে মাহিনের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুস সুবহান জিয়াদি সাহেব মহামান্যবাই বয়ান পেশ করবেন। এখানে জামাত হবে, পাশে শুকুর আছে দাঁড়িয়ে অভিনয় দিয়ে করার উপযোগ পর জমা অনুষ্ঠিত হবে।